আমাদের টেকসাই গাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে প্রতিদিনের মতো আজকেও আপনাকে স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আর প্রতিদিনের মতো আপনাকে বলে রাখি যে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়বেন। আজকের প্রথম খবর আপনাদের সবসময় চমকে দেওয়ার মতো খবরই আমাদের টিএসসি নিউজে থাকে। তো আজকের টেক নিউজের প্রথম খবর এটাই যে একটা সংস্থা তারা পরীক্ষা করে দেখেছে, চারটে মূলত তারা ফোন নিয়েছে, জনপ্রিয় চারটে ফোন, ওয়ানপ্লাস 10 প্রো, আইফোন 13, মোটো X30 এবং রেডমি K50। এই চারটে ফোন নিয়ে তারা পরীক্ষা করে দেখেছে যে এই চারটে ফোনে গেমিং এক্সপিরিয়েন্স সমান আসছে না, পিছিয়ে যাচ্ছে। কে পিছিয়ে যাচ্ছে? আইফোন 13, অ্যাপেলের সব থেকে লেটেস্ট ফোন, তারা পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে? তার কারণ নেটওয়ার্ক কোয়ালিটি সেখানে ভালো নয়। এই চারটে ফোনের মধ্যে সবথেকে খারাপ নেটওয়ার্ক কোয়ালিটি দিচ্ছে আইফোন এবং তার জন্য গেমিং এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমরা এর আগে বহুবার বলেছি, বলতাম যখন অ্যাপেলের ফ্যানরা সবসময় এটা অস্বীকার করতেন, মানতে রাজি হতেন না, ভাবতেন আমি ইচ্ছাকৃতভাবে তাদেরকে ডিফেম করার চেষ্টা করছি, মানে তাদেরকে নয় আইফোনকে ডিফেম করার চেষ্টা করছি। তো আলটিমেটলি একটা গবেষণা থেকে উঠে এসেছে এই তথ্য যে আইফোন কিন্তু এই চারটে ফোনের মধ্যে পিছিয়ে যাচ্ছে নেটওয়ার্ক কোয়ালিটির দিক দিয়ে। তো অ্যাপেলকে নিয়ে যেখানে কথা উঠলই, আইফোনের কথা উঠলই, সেখানে অ্যাপেলের বা আইফোনের আরও একটা খবর দিয়ে নিই। দ্বিতীয় খবর এটাই যে যবে থেকে আইফোন লঞ্চ হয়েছে 2007 সাল থেকে, তারপর থেকে আইফোন আজ অবধি চায়নাতে বিক্রি হয়েছে 380 মিলিয়ন, অর্থাৎ 38 কোটি। এই 38 কোটি আইফোন চায়নাতে যে বিক্রি হয়েছে, তার মধ্যে 2015 সালে সব থেকে বেশি আইফোন বিক্রি হয়েছিল, কারণ সেই সময় একটা খুব জনপ্রিয় ফোন অ্যাপেল রিলিজ করেছিল, সেটা হচ্ছে iPhone 6। তো আজ অবধি অ্যাপেল কত ফোন লঞ্চ করেছে, কটা মডেল লঞ্চ করেছে এবং তার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড কোন ফোন সব থেকে বেশি বিক্রি হয়েছে, কত নাম্বার বিক্রি হয়েছে, কত সংখ্যায়, কাদের জানা আছে দেখি কমেন্টে লিখে জানান। আর যদি জানা না থাকে আমাদের শর্টস চ্যানেলে এই নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে। অ্যাপেলের আরও একটা খবর, 2007 সালে প্রথম যে আইফোন লঞ্চ হয়েছিল সেই সিরিজের আইফোনগুলোর মধ্যে এখনও বেশ কিছু আইফোন বেঁচে আছে, অনেকে ইউজ করেন, দুর্লভ হলেও সেগুলো অনেকের সংগ্রহেই আছে। কিন্তু তার যদি একটা নিলাম হয়, কোনো একটা 2007 সালের আইফোনের প্রথম আইফোনের নিলাম হয়, কত দাম উঠতে পারে? হ্যাঁ, দাম উঠেছে 28 লক্ষ রুপি। এরপর আইফোনের রিসেলিং ভ্যালু অনেক বেশি বলে যারা বলেন তাদের গলার জোর অনেক বেড়ে যাবে। ইনফিনিক্স একটা ফোন আজকে লঞ্চ করে দিল ইন্ডিয়াতে, ইনফিনিক্স নোট 12 প্রো, 4G ফোন, এবং সেখানে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে 60Hz যদিও, এছাড়া 5000mAh ব্যাটারি আছে। কিন্তু এই ফোনের সবথেকে বড় USP হচ্ছে এখানে 108MP ক্যামেরা আছে। ফোনটা দেখতে শুনতেও খুব একটা খারাপ নয় আর ফোনটার দামটাও বেশ ইন্টারেস্টিং, 16,000 বা 17,000 রুপিতে ইন্ডিয়াতে এর বেস্ট ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। এবং এই ফোনটা যেহেতু ইনফিনিক্সের ফোন, বাংলাদেশে যাবে যখন এটা অবশ্যই 20-22 হাজার ম্যাক্সিমাম দাম হতে পারে। তো 20-22 হাজার টাকা এই ফোনটা কিন্তু বেশ ভালো ফোন হবে বাংলাদেশে, তবে কতটা ভালো হবে, আদৌ সত্যি সত্যি ভালো কি না সেটা কিন্তু আমরা টেস্ট করেই বুঝবো, এবং টেস্টিং করার পর আমাদের চ্যানেলে এর ভিডিও আসবে, অবশ্যই আসবে। ভিভো X80 প্রো, এই ফোনটা লঞ্চ হয়েছিল কিছুদিন আগে, আপনারা জানেন ভিভোর ফ্ল্যাগশিপ ফোন, আর এর সাকসেসার নয়, এই সিরিজের আরও একটা ফোন ভিভো এই সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে চলেছে, ভিভো X80 প্রো প্লাস। দুটো ফোনের তফাত কী থাকবে? আসলে কিছু তফাত থাকবে না, ভিভো X80 প্রো প্লাস যেখানে থাকবে সেখানে শুধু প্রসেসরটা বদলে যাবে, প্রসেসর হবে কোয়ালকম Snapdragon 8 Plus Gen 1, আর বাদ বাকি মনে হচ্ছে সবই সেম থাকবে। মানে ভিভোর এই ফোনটা তো রেডি রয়েছে, এর মধ্যে শুধু প্রসেসর পাল্টা দেবে, লাভ আরও একটু বেশি হবে, আবার কিছু নতুন ফোন বিক্রি হবে, ব্যাস। আর ভিভোর কথা যেখানে আসলো, দুটো খবর আপনাদের জানিয়ে রাখি। প্রথম খবর এটাই যে ভিভোর যে ফোল্ডিং ফোন, স্যামসাংয়ের যে ফোল্ডিং ফোন, সেই ফোনের যে কম্পিটিটার হতে চলেছে সেই ফোনটা আগামী মাসে যে লঞ্চ করবে তার কিছু স্পেসিফিকেশনস জানা যাচ্ছে। ভিভো X Fold S, এই ফোনটাতে 4700mAh ব্যাটারি থাকবে এবং কোয়ালকম Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে। স্যামসাংকে কম্পিটিশন দেওয়ার জন্য সেই ফোনটার স্পেসিফিকেশানস আর একটু বেটার থাকবে, এটা তো অবভিয়াস, এবং দামও আশা করা যাচ্ছে একটু কম থাকবে। তো আসুক ফোল্ডিং ফোন, আসুক ফোল্ডিং ফোন, হয়তো ভবিষ্যতে আরও অন্য কোম্পানিও লঞ্চ করবে, আমরা দেখার অপেক্ষায় থাকবো। এবং গুগল যে ফোল্ডিং ফোন লঞ্চ করবে এই ব্যাপারে মোটামুটি টুকটাক লিক আসা শুরু হয়েছে, কিছুটা কনফার্মেশন এসেছে, গুগল ফোল্ডিং ফোন এবছরই হয়তো লঞ্চ করবে এবং তার একটা পেটেন্টও আমাদের সামনে চলে এসেছে। সনির তরফ থেকে সনি X4, মানে 54 নয় কিন্তু 5, এবং মডেল 4 Mark 4, এরকম সব সনির নাম হয়, এবং এরকম কনফিউজিং নাম বলেই সনির ফোন বিক্রি হয় না, অনেকে কেনে না। আর সনি এখন সবার জন্য ফোন বানাচ্ছেও না, সনি কিছু টার্গেটেড কাস্টমারের জন্য ফোন বানাচ্ছে, একটু অন্যরকম ফোন বানাচ্ছে। তো সনির এই ফোনটা অ্যাপেল যে আইফোন লঞ্চ করবে 7ই সেপ্টেম্বর, তার আগেই অর্থাৎ 1 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে, এবং এই ফোনটাই এক্স্যাক্টলি হবে কিনা আমরা জানি না। সনি আপাতত তাদের একটা কিছু টিজার দিচ্ছে যেখানে বোঝা যাচ্ছে কোনো একটা ফোন হবে, এমনও হতে পারে এই ফোনটা হয়তো সনি প্রো 1
টু যে ফোনটা 12 নয় ওয়ান মার্ক টু সেই ফোনও হতে পারে, তবে সেটা সম্ভাবনা কম। আর এক্সপিরিয়া 5 3 যে ফোনটা ছিল সেটা কিন্তু গত বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল, প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে সনি নতুন ফোন আনতে চলেছে, কতটা ভালো হবে আমাদের হাতে দুর্ভাগ্যবশত পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, কারণ সনি আমাদের এখানে এই ফোন রিলিজ করে না এবং এই ফোন এখানে খুব একটা আসেও না। এসুস তাদের ROG6 ফোনটা যে লঞ্চ করেছিল, গেমাররা সেই ফোনটা খুব একটা কিনতে পারেনি, তার কারণ অনেকের কাছেই মনে হচ্ছিল এই ফোনটা দাম বেশি, তার জন্য এই ফোনটা অনেকেই নেননি, ইচ্ছা থাকলেও অনেকে নেননি। তো এই ফোনটাই যদি একটু কম দামে আসে কেমন হবে, তো এসুস সেটা ভাবছে এবং তার জন্যই তারা এসুস ROG6D নামে একটা ফোন আনতে চলেছে, যে ফোনটাতে ডি মানে ডায়মেনসিটি, মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর থাকবে বোঝা যাচ্ছে, আর মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 বা 9000+ প্রসেসর থাকবে, খুবই পাওয়ারফুল প্রসেসর, সেই প্রসেসর দিয়ে এই ফোনটা একটু কম দামে আসতে পারে। যদিও স্পেসিফিকেশনস কিন্তু বাদবাকি সবই সেম থাকবে, সেই হাই রিফ্রেশ রেট থাকবে, সেরকমই ব্যাটারি থাকবে, বাদবাকি সবই সেম থাকবে, সেক্ষেত্রে গেমারদের কাছে হয়তো এই ফোনটা আরেকটু বেশি জনপ্রিয় হতে পারে। মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরটা ইদানিং কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই প্রসেসর দিয়ে আমরা একাধিক ফোন দেখছি, ইনফিনিক্সের ফোন তো আজকে লঞ্চ হয়েই গেল, এছাড়া পোকো M5 ফোনটাতেও নাকি এই প্রসেসরই থাকবে, তো সেক্ষেত্রে এই প্রসেসরটা 6 nanometer তৈরি, হয়তো ভালো প্রসেসরই হবে, আমরা টেস্ট করলেই বুঝতে পারবো। আর এই প্রসেসর দিয়ে ভিভো তাদের আগামী ফোন আনতে চলেছে, ভিভো V25e V25 Pro, যেটা সেই বহুরূপী ফোন, সেই ফোনটা আমাদের চ্যানেলে আনবক্সিং হয়েছিল, এবার তার একটা লাইটার ভার্সন ভিভো V25e সেটা সম্ভবত আগামী মাসে ভিভো লঞ্চ করবে। আমাদের দেশে যদি সব জায়গায় প্রত্যন্ত গ্রামেও ইন্টারনেট পাওয়া যেত তাহলে কেমন হতো, অবশ্যই খুবই ভালো হতো কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে কোনো একদিন হবে এই স্বপ্ন তো আমরা দেখি অবশ্যই। আর আজকে আমরা যেটা স্বপ্ন দেখি সেটা আমেরিকাতে বাস্তব হতে চলেছে, আমেরিকাতে টি মোবাইল কোম্পানি আর SpaceX এলন মাস্কের এই দুটো কোম্পানি মিলে তারা একটা যৌথ উদ্যোগ নিয়েছে যে আমেরিকার প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত জায়গাতে তারা 5G বা 4G যে কোনো নেটওয়ার্ক হোক পৌঁছে দেবে, অর্থাৎ আমেরিকাতে কোনো ব্লাইন্ড স্পট থাকবে না যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি নেই, অবশ্যই খুব ভালো উদ্যোগ। আর আমাদের এখানে কবে এই উদ্যোগটা নেওয়া হবে সেটাই আমাদের কৌতূহল, দেখার আগ্রহ, আমরা বেঁচে থাকতে দেখে যেতে পারবো কি না। তো আজকে শেষ খবর, iQoo G6 আর G6X Z তো এই G6X এই দুটো ফোন আজকে চায়নাতে লঞ্চ হয়েছে এবং এই দুটো ফোনে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর রয়েছে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর রয়েছে। আর এই ফোনগুলো যখন গ্লোবালি লঞ্চ হবে অবশ্যই নাম সামান্য কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে আজকে iQoo G6 লাইট ফোনটা লিস্টেড হয়ে গেছে, যেটা আপনাদের বলছিলাম খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। তো iQoo কিন্তু একের পর একবার ফোন আনছে, আবারও আনছে, আরও আনছে। আর এই খবরের সাথে সাথে আমাদের টেক নিউজ এখানেই শেষ করবো, আগামীকাল সকালে ফোল্ডিং ফোনের রিভিউ নিয়ে আমাদের চ্যানেলে আপনাদের সাথে দেখা হচ্ছে, অবশ্যই সাথে থাকবেন, ফোল্ডিং ফোনের ভিডিও দেখতে ভুলবেন না। তো যাই হোক, আজকের টেক নিউজ আমরা এখানেই শেষ করবো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজকের মতো বিদায়।